যুব দিবস আমি প্রত্যেক বছরের মতো আজকে সকালবেলা আমি কৃপাশঙ্কর মৌর্য আমরা সবাই গিয়ে সিমলাতে স্বামীজির বাড়িতে ফুল দিয়েছি, যুব মোর্চার মিছিল হয়েছে দিলীপ দা সৌমিত্র খানের নেতৃত্বে। আপনারা জানেন স্বামীজি 1893 সালে ভারতবর্ষ থেকে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম তার প্রতিনিধি হিসেবে তিনি গেছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে, তিনি সেখানে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় তুলেছেন। স্বামীজির প্রতি আমার বর্গ, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। আজকে মাস্টার দা সূর্য সেনের প্রয়াণ দিবস, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে উজ্জ্বল ব্যক্তিত্ব। আপনারা জানেন যে আমি অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, এই পার্টিটা আর রাজনৈতিক পার্টি তো নেই, একটা প্রাইভেট লিমিটেড পরিণত হয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিশ্বের সর্ববৃহৎ পার্টি যার আদর্শ, যার রাজনৈতিক নীতি এবং বৃহত্তর ভারতীয় জনতা পার্টি পরিবারের মধ্য থেকে দেশভক্তি, জাতীয়তাবোধ, ভারতীয়ত্ব, বহুত্ববাদ, এই পার্টির আমি সদস্য পদ নিতে চাই এবং আমাকে রাষ্ট্রীয় নেতারা, ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার এই 3 সপ্তাহ আমি জয়েন করেছি, আমাকে আপন করে নিয়েছেন। কেউ সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো, কেউ দাদার মতো, দায়িত্ব হলো ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করা এবং ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা পশ্চিমবাংলা না তুলে দিতে পারি, আমাদের এই পশ্চিমবাংলার যে অনাচার, এই যে অবিচার, এই যে বেকারত্ব, শিল্পায়নের একেবারে ধ্বংসের মুখে কৃষকরা, পিএম কিষাণ নিধি যোজনা থেকে বঞ্চিত, আয়ুষ্মান ভারত থেকে আমরা বঞ্চিত, আজকে পশ্চিমবাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি এখানকার বামপন্থী লোকেদের, কংগ্রেসের যে 2-4 জন আছে তাদেরকেও বলবো, এবারের ভোটটা আপনারা ভারতীয় জনতা পার্টিকে দেন, মিছিলে যাচ্ছেন যান, কেন দেবেন? ভারতীয় জনতা পার্টি এলে পঞ্চায়েতের নির্বাচন হবে, আপনারা দেখেছেন এখানে কুড়িটা গ্রাম পঞ্চায়েত আছে দুর্গাপুরে, কোথাও ভোট করতে দেয়নি বিজেপির সামনে। আপনারা দেখেছেন 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কিভাবে বাইরে থেকে গামছা মুখে লাগিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে সিপিএম আমার মনে হয় কাজ করেনি, যেটা 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যদি গত একদিনে আমি বুঝে থাকি, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পক্ষে লড়বে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে লড়বে, গোটা রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হবে, পরিবারকে নিয়ে আপনি গিয়ে বুথ কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারবেন। অন্যদিকে এই রাজ্যের জমি নীতির ফলে শিল্প আইনে ধ্বংস, কেন্দ্রের স্কিম গুলোকে চালিয়ে দিচ্ছে নিজেদের নামে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর আপনাদের কাছে জানেন আজকে গোটা দুর্গাপুর, আসানসোল, বারাবণি, রানীগঞ্জ, জামুরিয়া, এই বিস্তীর্ণ এলাকা, কয়লা এলাকা, এই এলাকাতে যেভাবে অবৈধ কয়লা খনি, যেভাবে নদীপথ গলসি সহ নদীপদের পুরো মানচিত্র চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে যুক্ত কে, আমি অমিতজির সভায় বলেছিলাম, আগে বলতাম বিজেপি হটাও বাংলা বাঁচাও, তৃণমূলের মঞ্চে নিষ্ঠাবান সৈনিক ছিলাম, এখন বলবো তোলাবাজ ভাইপো হটাও বাংলা বাঁচাও, গায়ে লেগে গেছে তোলাবাজ ভাইপো। আজকে আমি বলার পরে তো প্রণাম প্রমাণ হয়েছে লালাকে, লালাকে আপনারা জানেন কি করেছে, কেন আমাকে অবজারভার থেকে তাড়িয়েছিল ভাইপো, বালি আর কয়লাটা নিযুক্ত হবে দুই সাতরি। আপনারা জানেন আজকে এনামুল, তার নাম হচ্ছে তৃণমূল গরু পাচারকারী, আজকে এনামুল আর লালা হয়ে গেছে, গণেশ বাগাড়িয়া হয়ে গেছে, অর্জুন সিংজি আছেন, দাবাং লিডার
আমাকে বলছিলেন আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো কাছাকাছি এসে গেছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য যে আপনারা লোকসভা নির্বাচনে এই দুটো বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে লিড দিয়ে আলু আলিজিকে জিতিয়েছেন, আপনাদের ক্রেডিট এই লোকসভা জেতানোর জন্য। তার মানে বাবুলজির কথায় সেমিফাইনাল হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আর একুশে পশ্চিম বর্ধমান জেলায় 9টা সিটি ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আপনারা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজনের দেড় জনের কোম্পানি, লালার কোম্পানি আর এনামুলের কোম্পানি, আর সঙ্গে বিনয় মিশ্র, সঙ্গে বিনয় মিশ্র লালচুল কানে দুল, তার নাম যুবাতি ছটা পুলিশ দিয়ে ঘুরত, আজকে তাদেরকে ঝটিয়ে পরিষ্কার করবেন মায়েরা দিদিরা বোনেরা, ফিনাইল দিয়ে যেমন আমার বাথরুম পরিষ্কার করেন। আগামী নির্বাচনে এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি নামক আবর্জনাটিকে পরিষ্কার করবেন কথা আর মানাবো না। পরিশেষে বলবো ভারত মাতা কি, জয় শ্রী রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্মফুল ঘরে ঘরে, সবাই ভালো থাকবেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ সুবন্ধুদাকে। আমরা আমাদের এবারে মিছিলের কাজ শুরু করব। আমি ক্ষমা প্রার্থী মানে সুনীল মণ্ডল এবং So BJP's latest entrant Suvendu Adhikari talking about not just his shift from the TMC to the BJP, saying that he shifted because the TMC had become a company and not a party, a private limited company and not a party. He has now held a rally in Durgapur where he has exhorted the public to vote for the BJP so that grassroot democracy also returns to Bengal. He has said if the BJP does not come to power, then people will be left deprived of development. This is, of course, coming on the anniversary of Swami Vivekanand. So he has, of course, talked about Swami Vivekanand also and his ideals. There is a battle of rallies also that is playing out in Bengal today, because earlier Abhishek Banerjee held a rally in Hazara. Suvendu Adhikari there pitching the BJP for the public ahead of the state elections.